একদিন আরাম করেছেন, চোখের সামনে সব ঘটতে দেখেছেন, ধৃতরাষ্ট্রের মতো বসেছিলেন উনি। অন্ধ ধৃতরাষ্ট্রের বাকি জীবনটা তো ওইভাবেই কাটবে হতাশায় না? ওনার চোখের সামনে এত লুট হয়েছে, উনি জানেন না? পরীক্ষায় পাশ না করে ছয় ছয় লোক চাকরি পেয়েছে, পরীক্ষা না দিয়ে লিস্টের টপে তার নাম চলে গেছে খালি রাজনীতির কারণে, এটা উনি জানেন না? তো অন্ধ ধৃতরাষ্ট্রের বাকি জীবন যেমন কেটেছিল সেভাবেই কাটবে। মানে বিচারকরা তাদের মতো করে রায় দিয়েছেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর যে দুর্নীতির চূড়ান্ত শিখরে বসে আছে সবাই জানে, আমি আপনি সবাই জানি, বিচারকরাও জানেন। আজকে পশ্চিমবঙ্গে যোগ্যতার কোনো মূল্য নেই, পশ্চিমবঙ্গে সরকারের কাছে সরকারের হয়ে দালালির মূল্য আছে। তাই পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরের নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে এক বড় সড় দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। সেই দুর্নীতির বিরুদ্ধে কেউ হাইকোর্টে মামলা করেছে, তার পরিণামে সিবিআই তদন্ত রায় দিয়েছে কোর্ট। এই চক্র যে পার্টির মধ্যে তখনও ছিল, এখনও আছে, এবং এই চক্রের আরও বড় বড় মাথা আছে। সরকারের যিনি মাথা, যিনি নেত্রী, তিনি এই চক্রের সঙ্গে জড়িত আছে, আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। তাই অনেক তথ্য বেরিয়ে আসবে যদি সিবিআই তদন্ত হয়। হাসখালীর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এ বিষয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় কি বললেন, আসুন শুনে নি। ওরা হাসখালীতে যাচ্ছেন, যান যতবার খুশি যান, একটা রাজনৈতিক দল তারা তদন্তকারী সংস্থা হয়ে গেছে, আবার তদন্তকারী সংস্থাকে নির্দেশও দিচ্ছে কাকে গ্রেপ্তার করতে হবে, কাকে গ্রেপ্তার করতে হবে না, এটা ওরা দেখেছেন। পশ্চিমবাংলার মানুষ দেখছেন, ভারতবর্ষের মানুষ দেখছেন। কালকে হয়তো দেখবেন কেউ ধাপাতে গিয়ে ধাপাবাজি শিকার হয়েছে, তদন্তকারী দল যেতে পারে। মানুষের দ্বারা পরিত্যক্ত একটি জীর্ণ দল, তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে তারা একদম হিমশিম খাচ্ছে, এখন ভেসে বেড়ানোর জন্য এইসব করে বেড়াচ্ছে, কলকাতা নিয়ে নেমে পড়েছে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন, শোনাব। হাসখালি এই ধারাবাহিকতা চলছে, এই ট্র্যাডিশন চলছে, কোথাও বিজেপির সরকার, কোথাও তৃণমূলের সরকার, বাট ট্র্যাডিশন কিন্তু চলছে। তাই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়ে যারা সত্য উদ্ঘাটন করার দাবি করছে, তাদেরকে তো বলবো, সরকার আপনাদের, মন্ত্রী আপনাদের, প্রধানমন্ত্রী আপনাদের, আরও বড় সড় ব্যবস্থা করুন, এসব নাটক করে কী হবে, তাকিয়ে দেখুন সর্বত্র। তাই যদি বিজেপি পার্টির এতটাই প্রতিবাদ থাকে, তো জানালে ভাই রাষ্ট্রপতির কাছে গিয়ে আমি যেরকম বলে চিঠি পাঠিয়েছি, আপনারাও চিঠি পাঠান। আপনাদের গৃহমন্ত্রী দিল্লিতে বলছে পশ্চিমবঙ্গে যাওয়া যাবে না, খুন হয়, তো খুন হচ্ছে যখন গৃহমন্ত্রী বলছে তখন বাংলায় দূরবস্থা করা তো তার আগে জানা উচিত। সেই ব্যবস্থা সেটা যদি জানে, তাহলে বাংলা বিরোধী ব্যবস্থা কী করেছে।